আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন তাদের সবার কাছে একটা রিকোয়েস্ট রইলো। বর্তমানে কিন্তু প্রচন্ড তাপদাহ চলতেছে, প্রচন্ড রকমের গরম। আমরা যেমন গরমে অতিষ্ঠ, পশু পাখি প্রাণী সবাই কিন্তু অতিষ্ঠ। তো আমরা নিজেরা যেমন এই প্রচন্ড গরমে পানি পান করতে না পারলে প্রচন্ড তেষ্টায় ভুগি, সমস্ত বন্য প্রাণী কিংবা পাখিরাও কিন্তু প্রচন্ড তেষ্টায় ভুগে। তো আমরা যে যার অবস্থান থেকে প্রত্যেকেই যদি আমাদের বাড়ির আশেপাশে একটা পাত্রে পরিষ্কার পানি রেখে দেই, যাতে করে এই বন্য পাখিরা প্রাণীরা কুকুর বিড়াল এরা প্রয়োজন হলে তেষ্টা মেটাতে পারে। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে এই যে গ্লোবাল ওয়ার্মিং, এটা বাড়ছে হচ্ছে গিয়ে আমরা যে প্রকৃতিকে বিনষ্ট করে ফেলতেছি, গাছপালা কেটে ধ্বংস করে ফেলতেছি, জীববৈচিত্র্য নষ্ট করে ফেলতেছি, জীবজন্তু পশু পাখির আবাসন নষ্ট করে ফেলতেছি, এগুলোর কারণেই কিন্তু প্রকৃতি আমাদের উপরে এরকম বিরূপ আচরণ করতেছে, প্রকৃতি প্রতিশোধ নিচ্ছে। তো আসুন আমরা জীববৈচিত্র্যকে রক্ষা করি। আমাদের চারপাশে যে যার যতটুকু জমি আছে, খালি জমি আছে বা যার যতটুকু অ্যাবিলিটি আছে, আমরা গাছপালা রোপণ করি। প্রচণ্ড গরমে আমাদের আশেপাশের প্রাণীগুলোর দিকে একটু নজর রাখি, পানির ব্যবস্থা করে দিই। বেশ কিছুদিন আগে আমরা দেখাইছিলাম আমাদের বার্ডের কলোনি শিফটিংয়ের সময় আমরা বেশ কিছু ডিম পাইছিলাম টিয়া পাখির বক্সে। সেই ডিমগুলোকেই আমরা হচ্ছে গিয়ে ইনকিউবেটরে ফুটিয়ে এই বাচ্চাগুলো পেয়েছি। আর বাচ্চাগুলো মাশাল্লাহ এখন দেখেন অনেক বড় হয়ে গেছে, একদম টেন সাইজ হয়ে গেছে। তো অনেক দিন ধরে আমরা হচ্ছে এই কলোনির ভিতরে ঢুকি না, এই কলোনির আপডেট আপনাদের দেওয়া হয় না। গেট দিয়ে ঢুকবো আর এদিকে তো অবস্থা খুবই খারাপ, মাকড়সার জালে একদম। যে আমরা ফলস ডোরটা এখানে বানাইছি, সেফটি ডোর আর কি, এটার ভেতরে মাকড়সা জাল বানায় রাখছে একদম। যাই হোক, আমি এখন ভেতরে ঢুকি। বিসমিল্লাহ লাগাই দাও। নষ্ট হয়ে গেছে, এগুলো ফেলে দিতে হবে। এই বক্সটাতে ডিম আছে, ডিমে তা দিচ্ছে, পাখিটা বের হয় নাই, ওকে ডিস্টার্ব করা যাবে না। বাবু আলহামদুলিল্লাহ, এই বক্সটাতেও ডিম ছিল, বাট এই ডিমগুলোও নষ্ট হয়ে গেছে, এগুলোও ফেলে দিতে হবে। অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের টিয়া পাখির বক্সগুলোতে যে এই ডিমগুলো আমরা পাইলাম, দেখলাম যে সবগুলো ডিমই নষ্ট হয়ে গেছে। শুধুমাত্র একটা বক্সে কয়েকটা ডিম ভালো দেখলাম, তো ওই ডিমগুলো ফুটার একটা পসিবিলিটি আছে। তো ইনশাল্লাহ আমরা অপেক্ষা করব। রাফিন ভাইয়া, আপাতত মনে হয় না আপনাকে ব্লু রিংনেকের বাচ্চা আমি এই মুহূর্তে দিতে পারবো, তবে আসার কথা হচ্ছে আমাদের কিন্তু ওইদিকেও আরও কিছু রিংনেক রয়েছে, সেখানেও ব্লু পেয়ার রয়েছে। তো ওইটা আরেকদিন আমি চেক করে দেখব, যদি ওখানে কোনো ডিম কিংবা বাচ্চা পাওয়া যায় তাহলে তো অবশ্যই আপনার জন্য একটা গুড নিউজ থাকবে। এই যে ডিমগুলোতে, এই যে এটাতে দেখেন, এটাতে কিন্তু ব্রণ হয়েছিল বোঝাই যাচ্ছে, এই যে ভেতরে একটা বাচ্চা মতো আছে দেখা যাচ্ছে কালো। তো প্রচণ্ড এই গরমে দেখেন ডিমগুলো আর শুকায় কি হয়েছে, একদম চুরচুরে হয়ে গেছে, ভেতরের লিকুইড সব শুকায় গেছে, কি বলবো।
বার্ড ব্রিডিংটা সবসময়ই চ্যালেঞ্জিং একটা ব্যাপার। বর্তমানে বাংলাদেশে যে ওয়েদার চলতেছে, এই ওয়েদারে আসলে বার্ড ব্রিডিংয়ে দেওয়াটাই ঠিক না। তো আমার এখানে আমি চেষ্টা করি বার্ডগুলোকে ফুললি প্রকৃতির মতো, প্রকৃতির নিয়মে রাখার জন্য। সে কারণে এভাবে আউটডোরে বড় বড় কেজ বানাই দিছি। এইবারে আমাদের বেশ কিছু ডিম নষ্ট হইলো, তবে ইনশাল্লাহ আমরা আশাবাদী নেক্সটে ওয়েদার একটু স্টেবল হইলে তখন অনেক বাচ্চা পাবো এরকম চমৎকার চমৎকার। তো এই বাচ্চাগুলো কিন্তু ফুললি টেম করার উপযোগী সাইজের হয়ে গেছে, আর কালারও কিন্তু অনেক চমৎকার আসছে, টকটকে হলুদ, দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে। তো আজকের এই ভিডিওটা মূলত রাথিন ভাইয়ের রিকোয়েস্টে করা হয়েছিল, কারণ রাথিন ভাই প্রায় এক বছর ধরে ব্লু রিংনেকের বাচ্চা নেওয়ার জন্য ওয়েট করতেছিল। তো আনফর্চুনেটলি আমরা আজকে ব্লু রিংনেকের কোনো বাচ্চা পেলাম না, তবে আসার কথা হচ্ছে আমাদের কিন্তু আরও বেশ কিছু রিংনেকের পেয়ার আছে বিপরীত দিকে, ওই দিকে বক্সগুলো আমরা চেক করি নাই, তো ওই দিকে ডিম কিংবা বাচ্চা পেলে পেতেও পারি। তো সুপ্রিয় দর্শক, আজকের ব্লগটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ব্লগে। বাসকেন্দ্রের সাথে থাকুন, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।